বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। জব নিউজ কলকাতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের জন্য আজকে একটা নতুন কাজের ভ্যাকেন্সি নিয়ে এসেছি। এই কাজের লোকেশনটা রয়েছে হুগলি, মানে হুগলি জেলায় কাজটা হবে, আর লোকেশনটা রয়েছে শ্রীরামপুর রিষড়া সংলগ্ন এরিয়া। এটা একটা মেটালিক সেকশন। মেটালিক সেকশনে কিন্তু লেবার পোস্টে কিছু কর্মী নিয়োগ করা হবে এবং আইটিআই পাস, শুধুমাত্র আইটিআই ট্রেড ফিটারে যারা করেছেন, শুধুমাত্র ফিটার ট্রেডে যারা আইটিআই পাস, তারাই এখানে কাজ করতে পারবেন। কাজ শিখে আসার কোনো প্রয়োজন নেই। এখানে লেবার বা আইটিআই যারা রয়েছেন তাদেরকে এখানে কাজ দেওয়া হবে, কাজ শেখানো হবে। তো আইটিআই যারা ফিটার ট্রেডে করেছেন তাদেরকে এখানে কোয়ালিটি চেকিংয়ে দেওয়া হবে। তো যথেষ্ট স্ট্যান্ডার্ড পোস্ট, কোনো জায়গায় পাবেন না এরকম। তো অন্যান্য জায়গায় যেখানেই আপনারা যাবেন, আইটিআই ছেলেরা যেখানেই যাবেন, আগে কিন্তু লেবার পোস্টে ঢুকে কাজ শিখতে হবে, তারপরে আপনার কি সার্টিফিকেট আছে না আছে সেটা পরে হবে। তো এই জায়গাতে আমরা কিন্তু এটা করাতে পারবো। শুধুমাত্র কোয়ালিটি চেকিং ডিপার্টমেন্টে 5 থেকে 6 ক্যান্ডিডেট প্রয়োজন, আর লেবার লাগবে এখানে 10 মতো। তো এবারে আমি কাজের বিস্তারিত আলোচনায় আসছি। সম্পূর্ণ ভিডিওটা আগে দেখে নেবেন, তারপরেই কিন্তু যোগাযোগ করবেন। স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিওর মধ্যেই। যে সমস্ত বন্ধুরা কমেন্টে লিখছেন যে দাদা আপনার ফোন নাম্বার কোথায়, আপনার সাথে কিভাবে যোগাযোগ করব, আপনার নাম্বারটা দয়া করে দিন, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা দয়া করে ভিডিওটা দেখুন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে ভিডিওর মধ্যেই কিন্তু আমার ফোন নাম্বারটা দেওয়া থাকছে। তো তারা ভিডিও না দেখে কমেন্ট করছেন, তারা কোনোদিনও কিন্তু কাজের ডিটেলস বুঝতেও পারবেন না, কাজ করতেও পারবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখে আমার নাম্বার ভিতরেই থাকবে, নিয়ে আপনারা যোগাযোগ করবেন 7:30 থেকে 9 মধ্যে। আজকে ফোন করবেন যেহেতু এই কাজের জয়নিংটা রয়েছে আগামীকাল। তো এবারে আমি কাজের বিস্তারিত আলোচনায় আসছি। এটা মেটালিক সেকশন, যেখানে আয়রন কাস্টিংয়ের কাজ হবে। আপনারা এখানে বুঝতেই পারছেন এখানে কিন্তু বিভিন্ন পার্টস পত্রগুলো তৈরি হয়, যেগুলো ঢালাই লোহা, যেগুলো লোহা গোলে ঢালাই মেশিনের মধ্যে কাস্টিং, যে লোহাগুলো তৈরি হয় সেই কাস্টিংয়ের মাধ্যমে কিন্তু পার্টস তৈরি হচ্ছে। তো এই যে পার্টসগুলো তৈরি হচ্ছে এই সমস্ত জায়গাতে লেবারদের কাজ করতে হবে হেল্পার পোস্টে, কাজ শিখতে হবে আপনাদের। আর এই যে পার্টসগুলো তৈরি হচ্ছে, যারা আইটিআই ফিটার ট্রেডে করে এসছেন, এইগুলোরই গুণগত মান পরীক্ষা করা শিখতে হবে তাদেরকে, অর্থাৎ কোয়ালিটি চেকিংয়ে তারা কাজ করবে। তো এখানে সবাইকেই কিন্তু শিখতে শিখতে কাজ করতে হবে। স্যালারি ভালো রয়েছে, 8 করে ডিউটি রয়েছে, সমস্ত ডিটেলস আমি আলোচনা করছি। এবং এই প্ল্যান্টে যারা কাজ করবে তাদের প্রত্যেককে পরিশ্রমী হতে হবে, যে কোনো পরিবেশে নিজেদেরকে মানিয়ে নেওয়ার মতন ক্ষমতা রাখতে হবে, কারণ এখানে কিন্তু ধুলো নোংরা কালি সমস্ত কিছু রয়েছে। মেটালিক প্ল্যান্ট যেরকম থাকে, বিরাট বড় ইন্ডাস্ট্রি এটা, কিন্তু ভীষণ বড় ইন্ডাস্ট্রি, অনেক এরিয়া জুড়ে ইন্ডাস্ট্রি অবস্থিত, তার মাঝখানে বিভিন্ন রকম কাজ চলছে। এখানে হাইড্রা কাজ করছে, এখানে লরি চলছে, এখানে সব কিছু হচ্ছে প্ল্যান্টের ভিতরে, তার জন্য কিন্তু এখানে ধুলো কালি সব কিছু কিন্তু থাকবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিছু কিন্তু এখানে পাবেন না। তো এরকম পরিবেশে কিন্তু নিজেদেরকে কাজ করতে হবে। যারা কাজ করতে পারবেন তারাই কিন্তু যোগাযোগ করবেন, এবং পরিশ্রম করার মতন মানসিকতা থাকতে হবে। কাজ একদমই সিম্পল রয়েছে, কিন্তু আমি যা যা বলে দিলাম এই সমস্ত কিছু যারা মেনে করতে পারবে তারাই কিন্তু যোগাযোগ করবে। তো এবারে আমি কাজের বিস্তারিত আলোচনায় আসছি। এখানে 8 করে ডিউটি হয়, 3 শিফটে ডিউটি, এবং ঘন্টা হিসাবেও কিন্তু পেমেন্ট দেওয়া হয়। তো আপনারা জেনে নিন, 3 করে যে শিফট হয়, সকাল 6 থেকে দুপুর 2, দুপুর 2 থেকে রাত্রি 10, রাত্রি 10 থেকে সকাল 6, এই প্রত্যেকটা ডিউটির মধ্যেই খাওয়া দাওয়ার জন্য টাইম, কাজের ফাঁকে রেস্ট, সমস্ত কিছু কিন্তু রয়েছে। আপনারা এখানে কাজ শিখবেন, প্রথমে কাজ শিখতে শিখতে এখানে অনেকগুলো দিন আপনাদের এমনিই কেটে যাবে, কাজ শিখতে শিখতে, কাজ বুঝতে বুঝতে, তারপরে কিন্তু আপনারা কাজ শুরু করতে পারবেন। স্যালারি কত দেওয়া হচ্ছে একটুখানি বলে দিই। এই যে 8 করে আমি শিফটিং বলে দিলাম, এই প্রত্যেক 8 শিফটে এখানে যারা লেবার পোস্টে কাজ করবেন তাদের স্যালারি দেওয়া হবে 400 করে। যারা আইটিআই পাশ করে এসে কাজ শিখছেন কোয়ালিটি চেকিংয়ে, তাদেরকে স্যালারি দেওয়া হবে এই 8 ঘন্টায় 425 করে। এটা কিন্তু 8 শিফটের স্যালারি বললাম,
তার এক্সট্রা যারা ডিউটি করবেন তারা কিন্তু ঘন্টা হিসেবে 50 টাকা করে ওভার ডিউটির পয়সা পেয়ে যাবে। তো এই যে স্যালারি বলে দিলাম, এই স্যালারি থেকে কিন্তু PFESI কিচ্ছু কাটা হয় না। PFESI 820 টাকা করে প্রত্যেক মাসে জমা হবে, যেটা আলাদা করে কোম্পানি দেবে। এই স্যালারি আপনাদের নেট স্যালারি, যেটা 8 ঘন্টা হিসেবে আমি বললাম, এর বেশি যারা ঘন্টা হিসেবে কাজ করবেন তাদের কিন্তু মাইনে আরও বেড়ে যাবে। এখানে বায়োমেট্রিকের মাধ্যমে সব কিছু হয়, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনি কখন ঢুকছেন কখন বেরোচ্ছেন সেই টাইম হিসাবে কিন্তু আপনাদের প্রত্যেক দিন ঘন্টা হিসেবে কিন্তু স্যালারি কাউন্ট হবে। 26 দিন মান্থলি ডিউটি হয়, যদি কোনো কোনো মাসে রবিবার ডিউটি হয় তবেই পয়সা পাবেন, না হলে রবিবারের কোনো পয়সা পাবেন না। এছাড়াও সারা বছরের যত হলিডে আছে সমস্ত হলিডের পয়সা পাবেন এবং পুজোর বোনাস পাবেন। হলিডের পয়সা 3 মাস কাজ করার পর থেকেই আপনাদের স্যালারির সাথে অ্যাড হয়ে যাবে, এবং বোনাস ফ্যাসিলিটিটা রয়েছে, সেটা কিন্তু পুজোর সময় যেটা বোনাস থাকে কোম্পানির নিয়ম অনুযায়ী সেটা আপনারা পেয়ে যাবেন। তো এত রকম ফ্যাসিলিটি রয়েছে, পারমানেন্টভাবে এখানে কাজ করতে পারবেন এবং 3টে শিফটেই কিন্তু আপনাদের কাজ করা বাধ্যতামূলক। প্রথম কিছুদিন আপনাদের জেনারেল শিফট দেওয়া হবে 9টা থেকে 5টা, কিছুদিন আপনাদের জেনারেল শিফট দেওয়া হবে যেহেতু আপনারা প্রথমে নতুন কাজ শিখবেন, তারপরে কিন্তু ডিপার্টমেন্ট অনুযায়ী শিফটিং চেঞ্জ করে করে আপনাদের কাজ করতে হবে। প্রথম দিন থেকেই কিন্তু এখানে PFESI চালু হয়ে যাবে, আর স্যালারি কিন্তু 10 তারিখের মধ্যে ক্রেডিট হবে, প্রত্যেক মাসের 10 তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্টে স্যালারি পৌঁছে যাবে। তার আগে যদি কারোর হাত খরচা প্রয়োজন হয় আপনারা হাত খরচা নিতে পারবেন, মিনিমাম 8 দিন বা 10 দিন কাজ করলে হাত খরচা পেয়ে যাবেন। আমার প্রচুর ছেলে, পুরনো ছেলেরা এখানে কিন্তু কাজ করছে, এখনও তারা কাজ করে যাচ্ছে রীতিমতন, তারা একটা ভালো জায়গা কিন্তু তৈরি করে নিয়েছে। ইনক্রিমেন্টও প্রচুর রয়েছে, এই স্যালারিটা আমি স্টার্টিং বলে দিলাম, যেটা 8 ঘন্টায় 400 আর ITI-দের 8 ঘন্টায় 425, সেটা কিন্তু ট্রেনিং চলাকালীন স্টার্টিং স্যালারি বলে দিলাম। পরবর্তীতে কিন্তু আপনাদের স্যালারি বাড়বে, কাজ শিখতে শিখতে কাজের পারফরমেন্স অনুযায়ী স্যালারি কিন্তু আস্তে আস্তে আপনাদের বাড়বে। এই কাজের জন্য বয়স লাগবে 18 বছর থেকে 40 বা 42 বছরের মধ্যে যারা রয়েছেন তারা এখানে কাজ করতে পারবেন। তো 44 বা 45 হলেও আমরা করাতে পারবো যদি কিনা সে ফিজিক্যালি ফিট থাকে, 18 বছরের কম হলে কিন্তু হবে। আর লেখাপড়ার কোনো দরকার নেই, লেবার বা হেল্পারদের ক্ষেত্রে কোনো লেখাপড়ার দরকার নেই, যারা কোয়ালিটি চেকিংয়ে কাজ করবেন তাদের কোয়ালিফিকেশান আমি আগেই বলে দিয়েছি। থাকা খাওয়ার সিস্টেম বলে দিই, কোম্পানির ভিতরে কিছু রুম আছে বানানো যেগুলো টিন দিয়ে বানায়, মেটালের রুম আছে, সেই রুমে আপনারা থাকতে পারবেন ফ্রি অফ কস্ট, এবং সেখানে কিছু বেড পাতা রয়েছে, তক্তা পাতা রয়েছে, সেখানে আপনারা ঘুমাতে পারবেন। কোম্পানির ভিতরে ক্যান্টিন রয়েছে, 25 টাকা করে মিল, দুপুরের খাবার এবং রাতের খাবার পাওয়া যায়। কোম্পানির ক্যান্টিনে আপনারা পয়সা দিয়ে খাবেন, যদি কিছুদিন পুরনো হয়ে যান কোম্পানিতে কথা বললে খাতা সিস্টেম করে আপনারা খেতে পারেন। কোম্পানির বাইরে যদি কেউ রুম নিয়ে থাকতে চান সেক্ষেত্রে আপনারা 4-5 জন গ্রুপ করে রুম নিয়ে স্বাধীনভাবে আপনাদের মতন পরিষ্কার পরিচ্ছন্ন রুমে আপনারা থাকতে পারবেন, কিন্তু কোম্পানির ভিতরে রুম এরকমই পাবেন, একদম লো কোয়ালিটির রুম পাবেন। যারা এরকম রুমে থাকতে চাইছেন যে কোনো পরিবেশে নিজেদেরকে মানিয়ে নিয়ে কাজ করতে পারবেন, যারা চাইছেন যে একটা ভালো কোম্পানিতে কাজ করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে, তারাই কিন্তু যোগাযোগ করবেন। তো এই সমস্ত কোম্পানিতে কিন্তু কাজ করতে হবে, বসিয়ে বসিয়ে কিন্তু আপনাদেরকে মাইনে দেওয়া হবে না, যথেষ্ট ভালো স্যালারি রয়েছে, পরবর্তীতে কিন্তু আরও অনেক রকম ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন। তো ডকুমেন্টস অনেক রকম লাগছে, যে ডকুমেন্টসগুলো আমি বলে দিচ্ছি এগুলো কালকেই নিয়ে আসবেন, এবং কিছু ডকুমেন্টস নেক্সট দিন দিলেও হবে। তো অবশ্যই আপনারা শুনে নিন, অবশ্যই আগামীকাল আপনাদের আধার কার্ডের জেরক্স নিয়ে আসতে হবে, যেখানে ডেট অফ বার্থ ফুল থাকবে, আধার কার্ডের জেরক্স নিয়ে আসবেন, নিজের প্যান কার্ডের জেরক্স নিয়ে আসবেন, ব্যাংকের পাসবইয়ের জেরক্স নিয়ে আসবেন, বাবা এবং মা দুজনেরই আধার কার্ডের জেরক্স নিয়ে আসবেন, এবং ফ্যামিলির যতগুলো মেম্বারের ESI হবে, বাবা মা স্ত্রী এবং সন্তান যতগুলো ক্যান্ডিডেটের ESI হবে প্রত্যেকেরই আধার কার্ডের জেরক্স নিয়ে আসতে হবে। বাচ্চাদের যদি আধার কার্ড না থাকে জন্ম সার্টিফিকেটের জেরক্স নিয়ে আসতে হবে। এগুলো কিন্তু, এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আগামীকালই আনতে হবে। একটা ফ্যামিলি ফটো লাগে, যেটা আপনাদের হয়তো রেডি করা নাও থাকতে পারে, সেটা আপনারা 1 দিন বা 2 দিনের মধ্যে রেডি করে কোম্পানিতে জমা করবেন। একটা ফটোতে ফ্যামিলির যত লোকের ESI হবে সবাইকে একসঙ্গে একটা গ্রুপ ফটো তুলতে হবে, তুলে সেটা কোম্পানিতে জমা করতে হবে, সেটার জন্য 1-2 দিন টাইম কোম্পানি দিয়ে দেবে। কিন্তু এই যা যা ডকুমেন্টস আমি বলে দিলাম
এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আগামীকাল নিয়ে আসতে হবে। তো যারা কাজটা করবেন সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখে নিন এবং আজকে আমাকে ফোন করুন, আগামীকাল আপনাদের সরাসরি জয়েনিং করানো হবে। তো 11টার মধ্যে আপনাদের প্রত্যেককে এই লোকেশানে চলে আসতে হবে, সেখান থেকে আপনাদের প্রত্যেককে জয়েনিং করানো হবে, কোম্পানিতে নিয়ে গিয়ে আমরা জয়েনিং করিয়ে দেবো। জয়েনিংয়ের জন্য এখানে খরচা লাগবে 1000 টাকা, 1000 টাকা আপনারা নিয়ে আসবেন, অবশ্যই আপনারা পেমেন্ট দেবেন এবং কোম্পানিতে আপনারা নিশ্চিতভাবে কিন্তু কাজ পেয়ে যাবেন। এটা কিন্তু একটা রেপুটেড কোম্পানি, ফার্স্ট পার্টি ভেন্ডার পেরোলে আপনারা কাজ পাবেন, ফার্স্ট পার্টি ভেন্ডার পেরোলে কিন্তু আপনারা স্যালারি পাবেন। রেপুটেড ভেন্ডার, বহুত পুরনো ভেন্ডার, কোনো পেমেন্ট নিয়ে কোনো রকম প্রবলেম নেই। আমার পুরনো প্রচুর ছেলেরা এখানে কাজ করছে, কারোর কাছ থেকে এখনো পর্যন্ত আমি কোনো রকম প্রবলেম বা কোনো রিপোর্ট পাইনি। তো আপনারা এখানে নিশ্চিতভাবে জেনুইনভাবে কিন্তু কাজ করতে পারবেন। যাদের কাজের দরকার তারা অবশ্যই যোগাযোগ করুন, আজকে আমাকে ফোন করুন 7:30 থেকে 9টার মধ্যে। এই টাইমের মধ্যে ফোনগুলোর নামগুলো এন্ট্রি করিয়ে নিন। যারা দূরের ক্যান্ডিডেট, বেডিং পত্র, যা যা ডকুমেন্টস বলে দিলাম সমস্ত কিছু নিয়ে এবং পেমেন্ট নিয়ে আপনারা নির্দিষ্ট লোকেশনে আগামীকাল 11টার মধ্যে চলে আসবেন, আপনাদের প্রত্যেককে আমরা কোম্পানিতে জয়েনিং করিয়ে দেবো। নিশ্চিতভাবে আপনারা কাজ পেয়ে যাবেন, যেরকম আপনারা পেমেন্ট দেবেন আমরাও সেরকম আপনাদের দায়িত্ব সহকারে এই কোম্পানিতে কিন্তু জয়েনিং করিয়ে দেবো। কোনো কারণে কাউকে যদি কোম্পানি রিজেক্ট করে দেয়, কারুর যদি কাজ কোম্পানি না দেয়, সেক্ষেত্রে আমরা পেমেন্ট রিটার্ন করে দেবো, নিয়ে বাড়ি চলে যাবেন। কিন্তু 100% গ্যারেন্টি সহকারে কিন্তু আমরা এই সমস্ত কোম্পানিতে জয়েনিং করিয়ে দেবো আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।